আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান ওদের বাড়িতে অন্নপ্রাশন নেই আলাদা করে হয় না তো আমাদের সেভাবে রিচুয়ালস কিছু হচ্ছে না কিন্তু সেলিব্রেশন তো হবেই আমার আর রাহুলের বিয়ের পর এটা আমাদের বাড়ির সবথেকে বড় ইভেন্ট বলা যায় সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে ফটোগ্রাফার চলে আসবে প্রথমে কিছু সিঙ্গেল শটস নেবে তারপর গ্রুপের ছবি তোলা হবে আমি একজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে একটু মেকআপ নেবো তো সেও আসবে আর অলরেডি খাওয়া দাওয়ার দিকটা দেখছে সুদীপ সুদীপ অলরেডি এসে গেছে প্লাস প্যান্ডেলও হাফ ডেকোরেশন হয়ে গেছে কিছুটা বাকি আছে ব্লু এখনো ঘুরম হচ্ছে এখনো এই আটটা মতো বাজে ব্লু এখনো চুক্তি করে ঘুরছে উঠেছিল মাঝে গুড মর্নিং ব্লু আজকে তো অন্য প্রসন ওঠো আমার খুব ইচ্ছে ছিল ব্লু হওয়ার পর ওর অন্নপ্রাশন যখন সেলিব্রেট করব তখন আমি আমার বিয়ের শাড়িটা পরবো সাত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে একবারও মানে বিয়ের দিন পড়েছিলাম বেনারসিটা তারপর একবারও পরার সুযোগ হয়নি তাই আজকে আমি আমার বেনারসিটা পরবো আমি হেল্ল একটা খেয়ে নিই এটাতেও জিভ ভেঙে হাসতে হবে তুমি ভাতু খেয়ে নিয়েছো তো গান করছো তুমি গান ভালো পারো খুব সুন্দর গান করে হাঁটবে ফুটবল খেলবে ছুটবে সব করবে সব দাদু আজকে অনেক লোকজন আসবে তুমি কিন্তু কাঁদু কাঁদু করো না

দুটো মোড আছে অটো বা ম্যানুয়াল অটো মোডে থাকলে ও নিজে এয়ার কোয়ালিটি বুঝে স্পিড অ্যাডজাস্ট করে ক্লিন করে দেবে ম্যানুয়াল মোডে থাকলে এটা স্পিড অ্যাডজাস্ট করা যাবে টু লো মিডিয়াম অ্যান্ড হাই টাইমার সেটিংস ইউজ করলে এটা প্রি করা যাবে ফ্রম ওয়ান টু টুয়েলভ আওয়ার্স এটাতে সেভেন স্টেজ পিউরিফিকেশন সিস্টেম আছে সব থেকে প্রথমে আসে প্রি ফিল্টার তারপর আসে কোল্ড ক্যাটালিস্ট ফিল্টার যেটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার সব থেকে ইন্টেরিয়ারে যে ফিল্টারটা থাকে তার নাম হচ্ছে গ্রিন ট্রু হেপা এইচ ফোরটিন ফিল্টার যেটা অ্যাজ স্মল অ্যাজ জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোন সাইজের পার্টিক্যাল ম্যাটারকেও ফিল্টার করতে দেয় তাই এয়ার নাইনটি ক্লিন থাকে এই হেপা ফোরটিন ফিল্টার ফিচারটা অনেক ব্র্যান্ডসেই নেই ইউভি স্টেরিলাইজ মোড ইউজ করলে এয়ারটা স্যানিটাইজ হয় প্লাস ইট ডিসইনফেক্টস এয়ার ফার্স্টে আমি একটা ধূপ জ্বালিয়ে রাখছি দেখতেই পাচ্ছেন এয়ার কোয়ালিটিটা কি পোয়ার হয়ে গেছে ফ্যানটা রেড শো করছে উইচ মিন্স এয়ারটা পলিউটেড আমার এয়ার পিউরিফায়ারটা অটো মোডে আছে তাই আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ফ্যানের মার্কটা অরেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে এইভাবেই এই পিউরিফায়ারটা এয়ার কোয়ালিটিটাকে ইম্প্রুভ করে দেখতেই পাচ্ছেন এখন এটা গ্রিন হয়ে গেছে রিমোট কন্ট্রোলও ইউজ করতে পারেন ইনস্টেড অফ দ্য স্ক্রিন অন দ্য প্যানেল রাতে একদম আলো না চাইলে আপনি স্লিপ মোডটা ইউজ করতে পারেন এটা পরিষ্কার করাও খুব ইজি ফিল্টারগুলো বার করে শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন হেপা বা কোল্ড ক্যাটেলিস ফিল্টারের জন্য শুকনো কাপড় বা ব্রাশ ইউজ করবেন শুধু প্রি ফিল্টারকে আপনি জল দিয়েও ধুতে পারেন বা ব্রাশ বা কাপড় ইউজ করবেন এই প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি কোনো মতে একটু নিচে নেমেছি নিচে দেখে আসি যে কাজটা কত দূর হয়েছে না দেখলে হবে না কারণ ওখানে রান্নার কাজও শুরু হয়ে গেছে প্লাস ডেকোরেশনের কাজও শুরু হয়ে গেছে লোকজন এসে গেছে তো একবার তো এক ঝলক দেখেই আসি এই যে এখানে সব শুরু হয়ে গেছে জাঙ্গল থিমের জন্য এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে ফ্লেক্স টেক্সও বসবে ও মাটনের জন্য রেডি হচ্ছে মশলা ঠিক আছে কাজ করুন আমি যাই প্যান্ডেলের পেছনের দিকটা রান্না হচ্ছে এদিকে রান্না হোক আমি এখন ওপরে যাচ্ছি ওপরে গিয়ে একেবারে রেডি হয়ে আসবো এই বেলুনে কে আছেন দাদা বলছি এই গেটটা খুলবে এই জায়গাটা কিন্তু খুলে যাবে এই জায়গাটাকে চওড়া করা হয়েছে এই জায়গাটা খুলে যাবে সেটা এখনো ওনাদের বলা হয়নি এটা ঢাকা দিচ্ছেন কেন এই জায়গাটা পুরো খুলে দিতে হবে সেভাবেই বলা হয়েছে না ওটা বলা হয়েছিল খুলতে বলা হয়েছিল ঠিক আছে ম্যাম স্টেজটা এই সোজা হবে তো হ্যাঁ হ্যাঁ সোজা হবে ওইখানটায় হবে ডায়েস মতো এখন এই সাড়ে দশটার মতো বাজে আমি এই মেকআপে বসছি আশা করি এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আমাকে আজকে সাজাচ্ছে পুনাম কি ঠিক বলেছি নামটা পুনম অ্যাকচুয়ালি গুড়িয়াকেও সাজিয়েছিল বিহুর অন্নপ্রাশনের দিন সেখান থেকে আমি ওর কন্ট্যাক্ট পেয়েছি এখানে ফটোগ্রাফি যারা করবেন তারাও চলে এসে বলছি এইখানে যদি একটু ওর কিছু সিঙ্গেল শটস নিয়ে নেওয়া যায় ঘরের মধ্যে আমি ওকে রেডি করতে বলবো তাহলে তো জাস্ট এই সকালবেলা এখন এখানে এসেছি মানে আজকে চরম ব্যস্ত এখানে ডেকোরেটর লোকজন সব লাইট বেলুন লাগানো হচ্ছে সুদীপ এসে গেছে কারণ সুদীপেরই ফুড সার্ভিসের রান্না ও মাটন বসে গেছে গতকাল অ্যাকচুয়ালি আমাকে ওই বাড়িতে একটু ফিরতে হয়েছিল দু একটা জিনিস একটু আনা ছিল বেলুনের লোকজন এসে গেছে ডেকোরেটরের লোকজন এসে গেছে এবং কোনোভাবে ডেকোরেটরকে কালকে বলা হয়েছে যে আমাদের মিউজিক সিস্টেম লাগবে না উনি বুঝেছেন লাইট লাগবে না তো ডাকলাম তো

পরী বাবা এই সাইটোমা এটা তো ওদের ওরে বাবা চলি দিছি মুখটা ভালো আছে আমরা লগুনি কুরআন ইন্ট্রোশন অল্প পড়ো কুকু কুকু দেখি মাখি হ্যাঁ মা করছি

সো এতক্ষণ আমরা ব্লুকে হাসানোর আপ্রাণ চেষ্টা করলাম মা বাবার সঙ্গে ছবিটা প্রচণ্ড প্রেসেস করলাম অনেক দিনের মধ্যে আমরা এরকম ফটোশ্যুট হয়নি হয়েছে না ভালো এখানে ফটো সেশন হচ্ছে নিচ দিয়ে ডেকোরেটর ডাকছে আমি রেডি হয়নি মানে চরম হচপচ অবস্থা এবার আমি এই ঘরেতে রেডি হয়ে যাবো সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট এটা আমার সেকেন্ড পাঞ্জাবিটা যেটা সেনকে নিয়েছিলাম তো খুব বেশি রেডি হওয়ার নেই আমি রেডি হয়ে গেছি অ্যাম ডান

রেডি আমি রেডি রাহুলও রেডি এবার ব্লু এর এক রাউন্ড ফটো তোলা হয়ে গেছে ভালোই ছবি উঠেছে তারপর আরেকবার দুকে রেডি করা হয়েছিল রেডি হওয়ার পর ঘুমিয়ে পড়েছে ছোট্টি মাসি আর মামি এসে গেছে সুমিত মেশ হয়ে আজকে তুতুলের বাবা সুমিত মেশ ছোট্টি মাসির হাজবেন্ড বাবা তো সামনের ঘরেতে এসে বসলো ফটো সেশন হলো হ্যাঁ সো আমাদের জায়গাটা তো হয়ে গেছে বেলুনও হয়ে গেছে ডেকোরেটেডের লোক আমাদেরকে ডেকেছে আমরা গিয়ে একটু দেখব এত আগে আমাদেরকে স্বাস্থ্য হয়েছে কারণ গেস্ট আসা শুরু করলে শুরু করে দেবে বারোটা দশ মতন বাজে গেস্ট এসে জায়গাটা ফাঁকা দেখলে তো সেটা খুব ভালো দেখাবে না তাই আমরা আগেই সেজে নেমে গেছি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে জায়গাটা ভালো ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে লাইট জ্বালানো থাক এটা জঙ্গল থিম ছবিটা তো আছে ছবি আচ্ছা তো অনেকেরই এটা ধারণা প্রথম দিন থেকে বলে এসছেন আমি আবার একটু রিপিট করছি যে ওর ভালো নাম হচ্ছে ব্লু ভালো নাম মোটেও ব্লু না ভালো নাম হচ্ছে রায়ান তো ব্লু ডাক নাম ওই নামই মেনলি ডাকা হয় এসবটা আমি তুলেছিলাম আপনারা সকলেই দেখেছেন মাথায় টোপর পরে আজকে অ্যাকচুয়ালি আমাদের এটা প্রথম মানে বিয়ের পরে এরকম একটা লার্জ স্কেল ইভেন্ট দেভেলপ সোনা সিটির নিজস্ব ক্লাব হাউস ব্যাংকুয়েট হল সবই আছে কিন্তু সেটার ডেলিভারি ফেস ওয়ানের সময় ছিল কিন্তু সেটাতে একটু ডিলে হয়েছে তো ক্লাব হাউস হলেও ওইখানেই এইসব ইভেন্ট আমাদের হবে আর যতদিন না হচ্ছে এইসব আমাদের এই সোসাইটির মধ্যেই নানান ডেজিগনেটেড জায়গা আছে সেখানেই এসব ইভেন্ট হয় কিন্তু আজকে আমাদের অফিসেরও অনেকজন আসবে বন্ধু বান্ধব আসবে একটা হাত ধোয়ার জায়গা এসে গেছে ব্যাস একদম ওই যে ব্যাস একটা ফেটেছে আর না ফাটলেই হলো ওদিকে দেখি সম্রাট দাদের কত দূর কি কত দূর সম্রাট দা মাটন রেডি আছে ফুলকপি রোস্ট রেডি আছে আলুর রেডি আছে ওইদিকে মৈঠা প্রসেসিং এর আছে

এটা একটা জঙ্গল থিম মতন হয়েছে ওপরে এরকম একটা লাইট লাগিয়ে দিয়েছে ব্যাকড্রপেও লাইট লাগিয়েছে এই রায়ার নাম সামনে ভালো অ্যারেঞ্জমেন্ট আমার তো ভালোই লেগেছে আচ্ছা মেনুটা কি আজকে কড়াইশুটির কচুরি আলুর দম তার সাথে ফিশ ফ্রাই আছে তারপর সাদা ভাত ফুলকপির রোস্ট তারপর চিতল মাছের মুইঠা পোলাও মাটন চাটনি মিষ্টি চাটনি স্যার পাপড় হ্যাঁ পাপড় অবশ্যই

তো অনেকেই এসে গেছে আমি উপরে উঠেছিলাম একটু ফ্রেশ হতে আর একবার ব্লু এখন হঠাৎ করে ব্লুয়ের মুডটা ভালো হয়েছে তো ব্লু এখন ভালো মুডে আছে যতক্ষণ এইভাবে থাকে ভালো আচ্ছা আমার পিস্তা দিদির মেয়ে তো ও আমি হচ্ছি দিদা ও আর ব্লু খুব মানে দশ দিনের ছোট বড় ও ছোট ব্লু এর থেকে দশ দিনের কিন্তু ব্লু আর মামা হয় তাই তো তুমি ব্লু এর ভাগ আর আমি তোমার দিদা এইদিকে চন্দানি সাজিয়েছে তত্ত্ব ব্লু এর জন্য চন্দানির তো আলাদা করে ইন্ট্রোডাকশন লাগবে না চন্নাইদি কি না কি সাজিয়েছে ওরে বাবা কি সুন্দর হয়েছে মানে ইউনিক কনসেপ্ট আসলে অন্নপ্রাশনের তত্ত্ব হয় তো হ্যাঁ তুই খেলাটা মুদিখানে দি হ্যাঁ মুদিখানে দাও অক্টোপাস এটা হুম এটা দুদিকে ইউজ করা যায় আমি লাইটটা উপরে দিয়েছি বুঝেছিস ফোল্ড করে এটা কেন করে দিলি মা এসো তোমার ভাগ নেই হয় আমরা পৌঁছে গেছি ভেনুতে এবার আমি আর ব্লু সবার আগে একটা ছবি তুলে নেবো চলো ছবি তুলি আসলে এই মামা ভাগনার একটা স্টোরি আছে দুজনে নিয়াতে হয়েছে দশ দিনের গ্যাপে

হ্যাঁ রাজশ্রী তুমি ওপরে যাও হ্যাঁ আমি দেখে নিয়েছি দিব্যদা থ্যাংক ইউ ফর কামিং আর মিল্টন দা তোমার হাতে চলে এসছে শোন তুমি রাখো তু মিল্টন দার কাছে সেই যে দেখে নাও দিব্যদা এই রন্টুদা কোথায় নামবে কোন মেট্রোতে নামবে জিজ্ঞেস করছে তুমি এরকম শান্ত প্রকৃতির হবে কি হইছে তুমি আঙ্কেলটার মতো হবে হ্যাঁ বলছো না না বলছো বুঝতে পারছি না ভিজিয়ে দিও না এটা তুমি পাঞ্জাবিটা ভিজিয়ে দিলে তো আঙ্কেলের এই আঙ্কেলটাকে দেখেছো আলাপ হয়েছে হয়েছে তোমাকে জন্মের সময় দেখে জন্মের সময় তুমি ওকে দেখেছিলে নার্সারিতে শুধু আমার হ্যাঁ দু সপ্তাহে ভালো আছে মিল্টন দার সাথে মিল্টন দা আমাদের আর একজন নেবার আমি হাত ওয়েলকাম ওয়েলকাম ছেলে অনেক লম্বা হয়ে গেছে যাক খুব ভালো হয়েছে সবাই এসছে ওয়েলকাম ওয়েলকাম আপনারা সারা সারা হিমুর হেসেলে খেয়েছেন এটা হিমু দি দাদাও এসেছে থ্যাংকস আ লট কিন্তু ছেলে আসেনি না ছেলে আসেনি ওর একজাম্প আছে চলো ভেতরে চলো দুধের সময় দেখা করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এ হিমুদি আসছে আমার কাছে খাবি

কাকলি দিয়া দা আমার তো দাদা হ্যাঁ সব ফটো সেশন চলছে এখন সো আমাদের ফ্ল্যাটটা আজকে যেই জায়গাতে আছে আমাদের ফ্ল্যাটের ইন্টিরিয়ার যাদের যাতে ভালো ইনি হচ্ছেন মিস্টার তুষার দে আমাদের ফ্ল্যাটের ইন্টিরিয়ার সবই সামলেছেন হিমুদির থেকে খাবার ফিডব্যাক নেওয়াটা একটা বিশাল ব্যাপার কারণ হিমুদির হিমুর হেসেল এটা বড়ো রেস্টুরেন্ট আমরা সকলেই জানি খাবারটা খেয়ে বলো সত্যি বলো কেমন হয়েছে প্লিজ এসো যাও সিদ্ধি সিদ্ধি ঠিক আছে নো ইস্যুস লোক আছে তুমি ওকে দাও দিয়া আমাদের ফ্ল্যাটেই থাকে হ্যালো হাই 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 থ্যাংক ইউ আমার হাজবেন্ড সিট রাহুল আমার সবাই ঠিকমতো খেয়ে নিয়েও কেউ লজ্জা পাবেন না ঠিক আছে ঠিক বলেছি হ্যাঁ তাই তোমরা ভালো করে খেও কেউ লজ্জা পাবে না বம்மா দুই বம்மா বம்மா জেঠিমা সবই বলে দিচ্ছি তো তোমার কোলে চলে গেছে আমার জুবি জুবিটা বুজি বুজিটা জেটাও তো দিদা জুজি বুজি বুজি সব দিদা তোটা ব্লু ব্লু এখনো ঘুমোচ্ছে এখনো ওই ব্লু ওঠেনি ঘুমোচ্ছে তো ঘুমন্ত লুকেই তোরা গিফট দিয়ে দেয় আমাদের সব বন্ধুরা এসেছে মহর্ষি দেবাঙ্গনা দিয়ে দাও তোমরা এভাবেই গিফটই দাও থ্যাংক ইউ এই সে এখানে রেখে দাও কোনো দেখা হয়নি আপনার সাথে আর তোমার তোমার খুব সুন্দর সুন্দর রান্না রাতুল আমাদের লং টাইম ফ্রেন্ড যখন আমি এম সি এ পড়তাম তখন ভালো বন্ধু অনেক বছর হয়ে গেল

আমরা অনেক বন্ধু মধুমন্তী। অনেক ছোট দেখেছিলাম। অনেক সুন্দর আগে ছবিগুলো আছে। এটা আমার জেঠתו তো দাদা যে আমাদের বাড়ির সামনে থাকতো এখন সে জবের জন্য নয়ডাতে আছে। দাদা দিয়েছে এটা। সবাই মিলে খুলে গিফটটা সামনে দেখবে। খোলো। এটা দাদা পাঠিয়েছে। কেউ আমার যখন বিয়ে হয়ে এসেছিল প্লাস্টিকে পড়তো।

ও সায়ন্ত এসছে দিন পর আমাদের খালি প্ল্যানই হয়েছে আমার অন্য প্রশ্ন না চলো ভেতরে মা সায়ন্ত এসছে

সব ঠিকঠাক আলাদা করে কি বলবো থেকে ইম্পর্টেন্ট পারসন দীপা মাটন খাওনি সাদা ভাত কেন কি কেমন আছে খাবার খুব ভালো কি মধুমন্ত অবশ্য ফুড

কান্নাকাটি কম করেছে মনে হচ্ছে না

হ্যাঁ বসে পরে ধরে ভাবছিলাম তারপরে হ্যাঁ দেখেছি সবাই মোটামুটি বাড়ি গেল তাজড়িও ইভেন্ট খেয়ে নিয়ে আমার খাওয়াটা হয়নি এবার বসবো জাস্ট ব্লু ওপরে অনেকক্ষণ কাটছিল ডাইপার চেঞ্জ করতে গেছে সুদীপ আমরা বসে পড়ি এবার ফাইনালি বসে পড়েছি মিঠু এর সাথে মিঠু নমলান সুদীপ আমি আমরা সকলে ইয়া খেয়ে নেব এবার সুদীপ আজকে খাওয়ার জন্য আজকে হচ্ছে ব্লু এর অন্নপ্রাশন উই আর ভেরি হ্যাপি এন্ড সো এক্সাইটেড বহুত কিদে পেয়েছে আর উই আর সো হ্যাপি দ্যাট রাহুল আজকে আতে কিছু ব্যবস্থা করেছে এখানে খাবার দাবার ব্যবস্থা তো করতে আমি না আর কি এত ভালো রান্না করতে তাকে সুদীপ সুদীপের রান্না অসাধারণ হয়েছে সবাই

অনেক ধন্যবাদ সকলে দাঁড়িয়ে আছে কারণ সকলের দিক থেকে ব্লুকে একটা গিফট দেওয়া হয় ব্লু একটা গিফট দেবে ধরো ব্লু থ্যাংক অনেক ধন্যবাদ সকলকে সো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর রাউন্ডে ফটো সেশন এখানে হলো এবং ব্লু চরম কোঅপারেট করেছে আমাদের সাথে

হেই শ্রী শেমসওয়ার্থ শাহরুখ খান আমাদের যিনি ইন্টেরিয়র করেছে শারন ইন্টেরিয়র তুশারদার কোম্পানি তুশারদেই এই কেকটা দিয়েছে ওই ফটোটা প্রিন্ট করিয়ে দিয়েছে নাইস এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র শারন ইন্টেরিয়র আমাদের ড্রয়িং রুম আমাদের বেডরুম বেডরুমে আয়ত্যাঙ্গেল লবি সবকিছু এর মধ্যে আছে এটাই কেক আজকের

আর কিচ্ছু বলার নেই মানে না এটা ঠিক বলো একদম ঠিক না আমি ভীষণ রাগ করেছি এইটা তো দুপুর বেলাতে তোমার বিকেল পাঁচটায়ও আসতে পারতে সঞ্জিত দা দেরি করে এসছে তার কারণটা মানে আমার ব্যবসা বাণিজ্য যেটা জানো সবাই যে আমি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কোনো জায়গায় নিতে পারি না রাতে হলে আমি চলে আসি দাঁড়াও একটু পরে ব্লু উঠে যাবে পাঁচ মিনিট বসো ওর জন্যই আসা ওর সাথে দেখা করে দেখিনি তুমি যাবে যাবে যা এসো এই ওর তোমার গিফটটা কই গেল ও আবার গিফট দিয়েছে তোমাকে আবার গিফট পড়ি দিয়েছে তোমায় খালি আসে আর গিফট দেয় জিপ কাটার দরকার নেই না জেঠিমা বলে যা ই একটু এসে দেখি না আজ দিন দেখে তোমায় দেখতেই আসছে এগলে মানে আজকে ওরা নিরামিশ তুমি কেকটা ইয়েকে দাও অতনুকে দাও আর हां তাহলে আমরা আমি আরো এই অন্য প্লেটে দিতে হবে না এই প্লেটে হবে না শুধু আলাদা করে দাও আলাদা করে দাও রাহুল নেই কারণ রাহুল ওই বাড়িতে গেছে বাবার কিছু ওষুধের জন্য প্লাস ও আজকে ওখানেই থাকবে ওখানে কিছু জিনিসপত্র এত রাত্রির করে গেলে ওখান থেকে কিছু জিনিসপত্র আনতে হবে ও সব নিয়ে ও একদম কাল ভোরবেলা আসবে আর সেই জন্য রাহুল তো তোমাদের কেউ বলবে নিশ্চয়ই সন্দীপ দেখা ফোন করে বলবে হ্যাঁ একটু তো হবেই আর তোর হচ্ছে তুই খাবারটা খেলি না মানে তুই জানতিস যে আমরা বাজে খাওয়াবো সেই জন্য খাইবি তোমরা আমার দোকানে বাইরে আবার খেতে না তাহলে আরেকবার যখন নেক্সট টাইম আসবি তখন আমি আবার রান্না করে দেব তোমরা যা খাওয়া যাবে

গতকালকেই শেষ করতে পারতাম কিন্তু ভুলে গেছি ভিডিও লাস্ট সিনটা নিতে ঘুমিয়ে পড়েছি এতটা টায়ার্ড ছিলাম ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্লুকে অনেক আশীর্বাদ করবেন এখানেই শেষ করলাম বাই